वेलकाम टू माई चैनल हैपी किचन। आज के जे एक नतून रेसिपी नहीं आबार उपस्थित होता हे छोलार डाल दिए चिकेन। चलो आज के रेसिपिटे शुरू करा जाने 500 ग्राम चिकेन नहीं मुठ डाल छोलार डाल ये दू घंटार जे भिजिए रेखे दिए एखे 100 ग्राम दई आछे किन्तु दईटा आमार पुरोटा लागबे ना हाफ मथन लागबे आर लागछे एखाने लवण फोड़नेर जन्य दुटो तेजपाता दुटो शुकनो लंका सादा जिरे गोटा एखाने एकटा मीडियम साइजेर रसुन एवं हाफ इंची आदा आमि पेस्ट करे निएछि आर लागछे एखाने एकटा मीडियम साइजेर टमेटो कुचि करे निएछि एखाने दुटो पेंयाज कुचानो आछे एखाने गरम मसला लागछे बाटा गरम मसला सर्षार तेल सामान्य चीनी एखाने दू चामच मतन जिरेर गुड़ो देड़ चामच धनेर गुड़ो हलुद आंदाज मतन और लंकार गुड़ो देड़ चामच मतन। एबार मांसटाके आमी मैरिनेट करे निच्छि तार जोन्नो आमी दिए दिच्छि एखानटा आदा रसुनेर जे पेस्टटा करेछिलाम सेटा पुरोटाई दिच्छि एखाने जिरेर गुड़ो धने गुड़ो लंकार गुड़ो एखनी पुरोटा दिच्छी ना किछुटा आमी तेले देव आर दिच्छी एखाने हाफ चामच मतन हलुद गुड़ो पेंयाज जे कुचिए रेखेछिलाम तार थेके दू चामच मतन पेंयाज आमी मैरिनेट करब जे मांसटा तार मध्ये दिए दिच्छी आर दिच्छी अल्प टमेटो कुचि आर दिच्छी दू चामच सर्षार तेल এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আর দিচ্ছি হাফ চামচ মতন চিনি এটা দিয়ে আমি দিচ্ছি এখানে এক চামচ মতন লবণ লবণ পরে যদি প্রয়োজন হয় আমি দিয়ে নেব অ্যাড করে নেব আপাতত আমি এতে এক চামচ লবণই দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে এসেছি এবার গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে নিয়ে এবার এতে আমি चार चामच मतन तेल दिए दीची तेलटा गरम हो गए ये दुटो शुकनो लंका दिए दीची शुकनो लंका भेजे हमें तुले रखब ए शुकनो लंका दुटो तुले रेखे दिल ये दीची हमें सामान्य एक चीनी चीनी देर कारण हे रंग हार जो चीनी एक लालचे भाव है एर मध्य तेलर मध्य तरह ये फोड़न देव এবার এতে দিচ্ছি আমি সাদা গোটা জিরে দিচ্ছি দুটো তেজপাতা এবার ছেড়ে দিচ্ছি এতে অর্ধেকের বেশি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেইটা পেঁয়াজটা মোটামুটি ব্রাউন ভাবে ভাজা হলে খুব ডিপ ব্রাউন না हल्का ब्राउन भाजा हम तरह देव टमेटो मोटामुटी भाजा हुए एस अल्प एकटूखानी भेजे नहीं तरह दीची टमेटो कुचि एबारे दिए दीची टमेटो कुचि ये भलोभ मेरे चेड़े एक समय रेखे देव से हार जो एखे दिए दीची एक चिमटी लवण कारण लवणटा दी पर टमेटोटा ताड़ाताड़ी सेद्ध हो जाए एखाने जे आमी हाफ चामच मतो कर गुड़ोटा रेखेछिलाम सेटा आमी एई तेलेर मध्य दिए दिलाम लंकार गुड़ोटा तेलेर मध्य दिले ताओ किन्तु मांसेर कालारटा खूब सुंदर हबे ग्रेभिर कालारटा एबार मैरिनेट करा मांसटा आमी एते दिए दिच्छि মাংসটাকে এবার আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে কম আঁচ করে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব আমি মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি কষিয়ে নেব মাংসটাকে মোটামুটি আমার কষানো হয়ে এসেছে এবার এতে অ্যাড করছি দইটা আঁচটাকে আমি একটু কমিয়ে নিয়েছি গ্যাসে এবার এতে অ্যাড করব দইটাকে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি
দইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি যে এক মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেটা। এবার ডালটাও এর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে মথন নেব। ডালটা এর সাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও একটু কষিয়ে নেব মাংসের সাথে। এবার ডালটা কিন্তু আমার এখানে পুরোপুরি সেদ্ধ হবে না, এরকম গোটা গোটাই থাকবে, কিন্তু সেটা শক্ত থাকবে না। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার এতে আমি অ্যাড করব গরম জল। আমি এতে 1.5 কাপ মতন জল অ্যাড করছি। এবার এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি আঁচটাকে মিডিয়াম করে। যেহেতু এটা চিকেন সেহেতু বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। 5 মিনিট পরে আমরা দেখে নিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হলো কিনা। 5 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি মোটামুটি আমার মাংসটা হয়ে গেছে। মোটামুটি কি বলবো, পুরোটাই হয়ে গেছে। এবার মাংসটাকে আমি অন্য পাত্রে আগে ঢেলে নেব। কড়াইটা আমি আবার গ্যাসে বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন ব্যাটার। ব্যাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি। এবার যে আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা 1/2 চামচ মতন এতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়েই আমি এর মধ্যে যে মাংসটাকে আমার রয়ে যাওয়া মাংসটা তুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে। এবার যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এটাকে আমি এর মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আস্তে আমি বন্ধ করে দিলাম। আবার এতে আমি 1/4 চামচ গরম মশলা বাটা দিয়ে এবার এটা আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার ছোলার ডাল দিয়ে চিকেন। এটাকে আমি বলে একটা ঢেলে নিয়ে সার্ভ করে নিয়েছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।